আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি কিছু অন্যরকম আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেটা চিন্তার বিষয়, যেটা নিয়ে আপনারা চিন্তার মধ্যে ঢুকে পড়বেন। প্রিয় দর্শক, কী সেই বিষয়, আসুন আমরা জেনে নিই। ইসরায়েল টুডে একটি ইসরায়েলের অন্যতম গণমাধ্যমের নাম, প্রথম সারির পত্রিকা বলা যায়। সেই পত্রিকায় একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেই সাক্ষাৎকারের সূত্র ধরেই আজকে আমাদের আলোচনা। এ ধরনের আলোচনা সাধারণত গণমাধ্যমে হয় না, তবে নেট দুনিয়ায় অনেক অনেক কন্টেন্ট আপনারা পেয়েছেন যেগুলোতে এ ধরনের আলোচনা শুনে থাকবেন। প্রিয় দর্শক, আমি আস্তে আস্তে এই সাক্ষাৎকারের গভীরে যাওয়ার চেষ্টা করব। এই নিউজটির হেডলাইন হচ্ছে, ইসরায়েলি রাবি সেইজ হি ইজ অলরেডি হোল্ডিং মিটিং উইথ মাসায়া। আমি একটু ডিটেলসে পড়ছি, সেখানে বলা আছে যে ইসরায়েলস বিগেস্ট রাবিস আর অল অ্যাফ্রেড টু লিভ দ্য কান্ট্রি লেস্ট দ্য মিস মাসায়াহ কামিং। এ রিসেন্ট ইন্টারভিউ অন ইসরায়েলি রেডিও অ্যাগেইন ফিচার্ড প্রমিনেন্ট রাবিস এক্সপ্লেইনিং দ্যাট দ্য মাসায়া ইজ জাস্ট অ্যাবাউট টু রিভিল হিমসেলফ। মানে ইয়াহুদীদের ধর্মগুরু, তাদের মধ্যে যারা সর্বোচ্চ, তাদের অন্যতম একজন সাক্ষাৎকার দিয়ে আরেকজনের উদ্ধৃতি সাপেক্ষে বলেছেন যে তার সাথে ইতিমধ্যে তাদের মাসায়াহ অর্থাৎ তার সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে এবং বিস্তারিত আলাপ হয়েছে। প্রিয় দর্শক, এই সংবাদের গভীরে যাওয়ার চেষ্টা করছি। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনাদের জন্য অবশ্যই ইসরায়েলি টুডে যেই পত্রিকাটি এই সংবাদ ছাপিয়েছে দাজ্জালের সাথে সাক্ষাতের, সেই সংবাদের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা পুরোটি পড়ে নিতে পারেন, যাতে আপনারা বিস্তারিতভাবে পড়তে পারেন, জানতে পারেন, এটি নিয়ে গবেষণা ও আলোচনা করতে পারেন। নিশ্চয়ই এই সংবাদটি আপনার চিন্তা জগতে নতুন গতি সঞ্চার করবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইয়াহুদি ও খ্রিস্টানদের জন্য মাসিহা অনেক গুরুত্বপূর্ণ। শেষ জামানায় অর্থাৎ ইন্ড টাইমের শেষ দিকে এই মাসিহার আগমন ঘটবে। দুই ধর্মে মাসিহাকে দুইভাবে চিত্রায়িত করা হয়েছে। ইয়াহুদীদের কাছে দাজ্জালকে মাসিহা হিসাবে গণ্য করা হয় আর খ্রিস্টানদের কাছে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে মাসিহা হিসাবে গণ্য করা হয়। ইয়াহুদীরা মনে করে থার্ড টেম্পল নির্মাণ করলেই কেবল মাসিহা বা তাদের দাজ্জালের আগমন ঘটবে। ইয়াহুদীদের ধর্ম অনুযায়ী যখন তাদের দাজ্জালের আগমন ঘটবে তখন পুরো পৃথিবী ইয়াহুদি ধর্মের অধীনস্থ হয়ে যাবে। এর মধ্য দিয়ে পুরো পৃথিবীতে ইয়াহুদি বাদদের বিজয় পতাকা উত্তোলন হবে, এটি মূলত তারা বিশ্বাস করে। তাদের হিব্রু বাইবেলে এ বিষয়গুলো উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, খ্রিস্টানরা একটু আলাদাভাবে এটার বিচার বিশ্লেষণ করে। আমরা এই নিউজটির মধ্যে কি দেখব যদি আমরা গভীরভাবে যাই? ওই রাব্বি স্পষ্টভাবে বলেছেন, সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তাদের আরেক রাব্বির সঙ্গে, যিনি শিষ্যদের মধ্যেও শিষ্য, যেমন ধরুন খ্রিস্টানদের পোপ সেরকম আর কি, তার সঙ্গে দাজ্জালের ইতিমধ্যে বৈঠক হয়েছে। প্রিয় দর্শক, এই আলোচনা নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক হতে পারে, অনেকেই এটাকে ফেক মনে করতে পারেন। প্রিয় দর্শক, আমি আমার ব্যক্তিগত পর্যালোচনা এবং বিশিষ্ট অনলাইন সোর্সের একটি আলোচনা করব। প্রিয় দর্শক, এ বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক আমিরুল মোমিনিন বলেন, আমি কোনো ধর্মতত্ত্ববিদ বা পণ্ডিত ব্যক্তি নই, কিন্তু একজন সাংবাদিক হিসাবে এই খবরটির বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তিনি বলেন, ইয়াহুদি ধর্মমতে এই যে তাদের মাসিহা অর্থাৎ দাজ্জালের আগমন ঘটবে দুটি পর্যায়ে অতিক্রম হওয়ার পর, প্রথমত ইসরায়েলের ইয়াহুদিরা ফিরে আসবে এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত যখন তাদের থার্ড টেম্পল নির্মাণ হবে। ইতিমধ্যে আপনারা জানেন ইসরায়েলি ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সে রাষ্ট্রটি অনেক শক্তিশালী, মার্কিন যুক্তরাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, পৃথিবীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করে ইয়াহুদি জাতিগোষ্ঠীর মানুষ। সুতরাং প্রথম শর্ত তারা ইতিমধ্যে পূরণ করেছে, এখন হচ্ছে দ্বিতীয় শর্ত পূরণ করবার পালা, অর্থাৎ টেম্পল অফ সুলাইমান নির্মাণ করবার পালা। এখন এই যে থার্ড টেম্পল বা টেম্পল অফ সুলাইমান নির্মাণ করতে হলে পুরো ইয়াহুদি জাতিকে পবিত্র হতে হবে। তাদের পবিত্র হওয়ার জন্য একটি লাল গাভীর প্রয়োজন, যেই গাভীকে পুড়িয়ে তার ছাই দিয়ে পানির সাথে মিশ্রণ করে তারা পবিত্র হবে, এরপরে থার্ড টেম্পল নির্মাণ করবে। প্রিয় দর্শক, থার্ড টেম্পল নির্মাণের জন্য ইসরায়েল 1987 সালে দ্য টেম্পল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। সেই ইনস্টিটিউটই মূলত বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায় যে কখন লাল গাভীর জন্ম হবে, সেই লাল গাভীকে পুড়িয়ে ছাই দিয়ে তারা পবিত্র হবে এবং থার্ড টেম্পল এর নির্মাণ কাজ শুরু করবে।
1997 সালে, 2000 সালে এবং সর্বশেষ 2014 সালে তিনটি বছরে তারা তিনটি গাভীকে ধারণা করেছিল যে এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত লাল গাভী, যে গাভীটির জন্য তারা 2000 বছর ধরে অপেক্ষা করছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই লাল গাভীগুলো তাদের কাঙ্ক্ষিত লাল গাভী নয়। কিন্তু এই যে 2018 সালে 28 আগস্ট ইসরায়েলের সকল বড় বড় রাব্বিরা একমত হয়েছে যে লাল গাভীর জন্ম হয়েছে। এই লাল গাভীটি এখন এমন একটি বয়সে উপনীত হবে যে যখন সেটিকে পুড়িয়ে দেওয়া হবে, এরপর সেই ছাই পানির সঙ্গে মিশিয়ে পুরো ইয়াহুদি জাতিগোষ্ঠী পবিত্রতা অর্জন করবে, এরপর তারা শুরু করবে টেম্পল নির্মাণ। এখন এই যে আমি যে রিপোর্টটি উল্লেখ করলাম, এই নিউজের মধ্যেও ওই রাব্বি স্পষ্টভাবে বলেছেন যে ইতিমধ্যে দাজ্জালের আগমন হয়েছে। এই দাজ্জাল কখন তার নিজেকে প্রকাশ করবে সেটার জন্য পুরো ইয়াহুদি জাতি অপেক্ষা করছে। ইসরায়েলি টুডে কোনো তৃতীয় ক্যাটাগরির পত্রিকা নয়। আমি গবেষণা করে দেখলাম এবং অভিজ্ঞ দুই একজন সাংবাদিকের সাথে কথা বলে দেখলাম যে ইসরায়েলের খুবই পপুলার এবং ফেমাস একটি পত্রিকা হচ্ছে ইসরায়েল টুডে। তারা এই ইন্টারভিউটি করেছে, সুতরাং তাদের ইন্টারভিউটি গ্রহণযোগ্য বলতে হবে। আমি আপনাদের আগেই বলেছি যে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, সত্যতা যাচাই বাছাই করতে পারেন। প্রিয় দর্শক, সেই সাক্ষাৎকারের বাংলা ট্রান্সলেশনটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইসরায়েলের রাব্বি বলেছেন যে তিনি ইতিমধ্যে মাসিহার সাথে বৈঠক করেছেন। ইসরায়েলের বৃহত্তম রাব্বিরা এই ঘটনার পর সকলে দেশ ছাড়তে ভয় পাচ্ছেন। এ কারণে ভয় পাচ্ছেন মাসিহা অর্থাৎ যখন দাজ্জালের আগমন ঘটবে, বিভিন্ন ধর্মীয় তত্ত্বের মতে তখন বিশ্বব্যাপী একটি বিশাল অস্থিরতা তৈরি হবে, সেটা যুদ্ধের চেয়ে ভয়াবহ অবস্থা হবে। সেই কারণে সম্ভবত ইসরায়েলের রাব্বিরা দেশ ছাড়তে ভয় পাচ্ছেন। পাশাপাশি তারা চাচ্ছে তাদের 2000 বছরের অপেক্ষাকৃত মাসিহ দাজ্জালের সঙ্গে দেখা করতে, অর্থাৎ দাজ্জালের সাথে যেন তাদের সাক্ষাৎ হয় সেটি চাচ্ছেন। তো যিনি ইন্টারভিউ দিয়েছেন ইসরায়েল টুডে পত্রিকায়, তার নাম হচ্ছে ইয়াকুব জিসহোল্ডস। তিনি রোববার ধর্মীয় সম্প্রচারক মানে ধর্মীয় রেডিও 2000 বলেছেন যে তাদের শীর্ষ পর্যায়ের একজন দাজ্জালের সাথে সরাসরি যোগাযোগ করেছে। প্রিয় দর্শক, আজকে আমি কেন আপনাদের সামনে এত তথ্য উপস্থাপন করছি? বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে উদ্বেগ, এটি শুধুমাত্র উদ্বেগ নয়, পৃথিবী একটি নতুন ক্রান্তিকালের মধ্যে প্রবেশ করেছে। অনেকেই বলছেন এটি পৃথিবীর শেষ সময়, অনেকে নানানভাবে বিশ্লেষণ করছেন। ইসলাম, খ্রিস্টান, ইয়াহুদি, বিভিন্ন ধর্মের বিভিন্ন পণ্ডিতরা বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন এই সময়টাকে। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে ইয়াহুদিরা, একজন পণ্ডিত বা ইয়াহুদি ধর্মতত্ত্ববিদ, তার এই বক্তব্যটি যদি আমরা আমলে নিই তাহলে অনেক তথ্য উপাত্ত আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন ইসলাম ধর্ম অনুযায়ী অত্যাচারী দাজ্জালকে ধ্বংস করবে বা হত্যা করবে হযরত ঈসা আলাইহিসসালাম। এই সময়টাতে ইমাম মাহদীও পৃথিবীতে অবস্থান করবেন বা তার আগমনের সময় কালও এটি। এরপরে পৃথিবী তার একদম চূড়ান্ত সময়ে চলে যাবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে এই ঘটনাগুলো ঘটবে। এটা যেমন ইসলাম ধর্মে রয়েছে, তেমন ইয়াহুদি ধর্মে রয়েছে এবং খ্রিস্টান ধর্মেও রয়েছে। তো প্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আজকে এই তথ্যটি এই জন্য উপস্থাপন করলাম যে উক্ত নিউজটির জন্য গবেষণার দাবি রাখে এবং আলোচনার দাবি রাখে। আপনারা নিউজটি পড়ে আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাদের কমেন্ট করে জানাবেন এবং রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি যেন দাজ্জাল আসার পূর্বে রব্বুল আলামিন আমাদেরকে দীনের উপরে, ইমানের উপরে অবিচল হওয়ার এবং মজবুত হওয়ার তৌফিক দান করে এবং দাজ্জালের ফিতনার হাত থেকে রক্ষা করে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া এবং সূরা কাহাফ মুখস্থ তথা বেশি বেশি অধ্যয়ন করতে হবে, যাতে আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনার হাত থেকে রক্ষা করেন। আমিন।